অভিযোগ বলতে আমাদের ডিপার্টমেন্টের যে প্রফেসর ওনার বিরুদ্ধেই অভিযোগ উনি বারবার মেয়েদেরকে মেসেজ করেন উল্টো পাল্টা ঠিক আছে তো ওনার শিকার বারবার আমরা হই হ্যাঁ উনি বারবার আমাদেরকে বলেন কি যে তুমি যদি আমার সাথে এসে দেখা না করো আমার সাথে যদি ফ্রেন্ডশিপের সম্পর্ক না করো বা আলাদাভাবে যদি না বসো তাহলে তোমাকে ব্যাক দিয়ে দেব আমাদের পরীক্ষার এক দু দিনের মধ্যেই তিনি বলে দিতেন যে আমাদের কোন সাবজেক্টে ব্যাক আসতে পারে ঠিক আছে তারপর ওনার সাথে নাইট স্টে করার কথা বাইরে গিয়ে দেখা করার কথা তো ওনার এই কথাগুলো যদি না শুনতাম বা পাত্তা না দিতাম তাহলে উনি সবসময় আমাদেরকে মানে মানে থ্রেট করতেন শুনলেন কি বিস্ফোরক অভিযোগ মুখে কাপড় দিয়ে বলা এই মহিলা একজন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সেই বিশ্বভারতী যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনের মতো শিক্ষাকে মানুষের মননের বিকাশের জন্য তৈরি করেছিল আর কলিযুগের কবিগুরুর সেই শিক্ষা প্রতিষ্ঠানের কি হাল শুনলেন তো মহিলা পড়ুয়া বলছেন যে তাদের সঙ্গে নাকি নাইট স্টে করার প্রপোজাল দিতেন বিশ্ববিদ্যালয়েরই একজন অধ্যাপক আড়ালে যখন তখন তাদের গায়ে হাত দেওয়া থেকে শুরু করে ফোনে অশ্লীল মেসেজ করা কোনো কিছুই বাদ রাখতেন না এমনটাই অভিযোগ তবে শুধু তিনি নন একাধিক পড়ুয়া এই অভিযোগ করে থানার দ্বারস্থ হয়েছেন বিচারের আশায় ছি বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই হাল হয় আর এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে বিষয়টা সমাজের ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের এ কেমন অধ্যাপক বলুন তো যে ছাত্রীদেরকে নাইট স্টে করলে পরীক্ষায় উত্তীর্ণ করে প্রতিশ্রুতি এরকম একটা ঘটনা ইতিমধ্যেই ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ রাতে মোবাইলে মেসেজ করে ছাত্রীদেরকে এই ধরনের কথা বলতেন বিশ্বভারতীর আরবি বিভাগের অতিথি অধ্যাপক আবদুল্লা মোল্লা এই মর্মে বিশ্বভারতীর ইন্টারনাল কমপ্লেন কমিটি সহ শান্তিনিকেতনের মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন তিনজন ছাত্রী আসলে ঘটনাটি ঠিক কি এবারে সেটা আপনাদেরকে একটু খুলে বলি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনের অন্তর্গত আরবি বিভাগ এই বিভাগের অতিথি অধ্যাপক হলেন আবদুল্লা মোল্লা অভিযোগ বিভিন্ন বিভাগের বেশ কিছু ছাত্রীকে দিনের পর দিন তিনি নাকি নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে মেসেজ পাঠাতেন পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া কখনো উত্তীর্ণ করে দেওয়া কখনো বা জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদেরকে তিনি নাইট স্টে করতে বলতেন এমন ভয়ঙ্কর অভিযোগ এসেছে তার বিরুদ্ধে এছাড়াও এই ধরনের একাধিক প্রস্তাব দিতে নেই অধ্যাপক এই মর্মে আঠাশে মার্চ বিশ্বভারতীর ইন্টারনাল কমপ্লেক্স কমিটির তিনজন ছাত্রী লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগের পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষের থেকে কোনো উত্তর না পেয়ে এদিন শান্তিনিকেতন মহিলা থানা দ্বারস্থ হন ছাত্রীরা অধ্যাপক আবদুল্লা মোল্লা নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ছাত্রীরা এক নির্যাতিতা ছাত্রী বলেন আমাদের অধ্যাপক আবদুল্লা মোল্লা রাতে মেয়েদের পার্সোনালি মেসেজ করেন মেসেজের রিপ্লাই না করলে হুমকি দেন এমনকি নম্বর পাইয়ে দেবে বলে নাইট স্টে করতে বলেন ওই চেয়ারে বসে ফিল করানোর উনি খারাপভাবে গায়ে হাত দেন আমরা বিশ্বভারতী কর্তৃপক্ষ সহ থানাতে অভিযোগ দায়ের করলাম কি ওই ছাত্রী বলছেন আমার অভিযোগ হচ্ছে আমি পার্সিয়ান ডিপার্টমেন্টে আবদুল্লা মোল্লা বলে যে স্যার আছেন তো উনি দিনের পর দিন আমাদেরকে মেসেজ করে এমনকি উনি জি সি অ্যারাবিক পড়ান তো যাতে আমরা ওই অ্যারাবিক সাবজেক্টটা নিই তার জন্য বারবার আমাদেরকে ফোর্স করেছে আমাকে ফোনও করেছে এমনকি কিন্তু আমি অ্যারাবিকটা নিই না আমি অন্য সাবজেক্ট নিই সেটা হচ্ছে ওনার রাগ এবার যার কারণে উনি আমাদেরকে ব্যাগ ব্যা বার বার থ্রেড দিচ্ছেন যে আপনাকে ব্যাগ দিয়ে দেবো তোমাকে তুমি আমার সাথে পার্সোনালি দেখা করো এমনকি উনি এটা বলেছেন যে অনেস্টলি সেমি অনেস্টলি অনেস্টলি তো অনেস্টলি আর ডিজনেস্টলিটা বোঝা যায় কিন্তু সেমি অনেস্টলিটা কি আমি ওটাই জানতে চাই সেমি অনেস্টলি মানে উনি কী বলতে চাইছেন এমনকি আমি যখন ওনাকে এটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সেমি অনেস্টলিমভাবে কী বলে বলতে চাইছেন তুমি আমাকে বলছে যে তুমি কি অন্য কাজে অভ্যস্ত অন্য কাজে তো তুমি অভ্যস্ত নও তাহলে তুমি টুকলি করতে পারবে চিট করতে পারবে মানে এই সাজেশনটাটুকুও উনি দিয়েছেন এমনকি আমাদের বান্ধবীর ওপরেও বারবার মানে মেন্টালি টর্চার করছে আমাদেরকে মানে বারবার ফোর্স করছে যাতে ওকে ওনার সঙ্গে দেখা করা হয় মানে এমনকি আমি ডিপার্টমেন্টে গেছি তো ডিপার্টমেন্টে যাওয়ার পর উনি গায়ে টাচ করেছেন একবার পিঠে হাত দিয়েছেন এমনকি আমাদের ডিপার্টমেন্টে আরেকদিন একদিন দশই মার্চ তো সেদিন আমি ডিপার্টমেন্টে যাওয়ার পর উনি আমাকে একটা মুখে একটা কচুরি ভরে দেন তো উনি ঠোঁটে এত বাজে ইঙ্গিতভাবে টাচ করেন যে টাচটা আমার একদমই ভালো লাগেনি তো এটাই অভিযোগ যে উনি আমাদের আমার সাথে এরকম এখন করছেন মানে ভবিষ্যতে উনি কী করবেন হ্যাঁ 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 এস এম এস করতো যে আমাকে বলেছে যে তুমি কি ব্যাক ক্লিয়ার করার সলিউশন চাও যখন আমি বলেছি কি সলিউশন তখন উনি বলেছেন যে আপনি যেদিন বলবো সেদিন তুমি আমার সাথে দেখা করো এই কথাটা উনি বলেছেন এমনকি এর আগেও বলেছেন যে তোমার ব্যাক ক্লিয়ার করা অনেক রাস্তা আছে অনেক ধরনের মেসেজ করেছেন এমনকি ডিপার্টমেন্ট আমাদের অনেক বন্ধুদের বলেছেন যে রেজাল্ট বেরোনোর আগে উনি জেনে যেতেন যে আমি ব্যাক পাবো বা কিছু কিন্তু সেটা উনি কি করে জানলেন একটা গেস্ট লেকচারার হয়েছে উনি কি করে জানলেন এটা এটাই হচ্ছে আমার বক্তব্য তোমরা কি চাই আমরা চাইছি যে ওনাকে যাতে মানে শাস্তি দেওয়া হোক যাতে এই জিনিসটা এখন আমাদের সাথে হচ্ছে ভবিষ্যতে যেন আমাদের জুনিয়র কারোর সাথে যেন না হয় এটাই চাই কি করলে তার জন্য তার জন্য আমরা কমপ্লেন করেছি এফআইআর করেছি কোথায় আহ শান্তিনিকেতন থানাতে করেছি এমনকি আহ ওমেন পুলিশ এখানেও এসেছিলাম আপাতত আমাদের বেচে তিনটে মেয়ের সাথে হয়েছে এবার আরো আছে কিনা সেটা আমি এখন বলতে পারবেন আর এদিকে আরো একজন নির্জেতা ছাত্রী কি বলছেন শোনাবো তার কথাও আমাদের ডিপার্টমেন্টের যে প্রফেসর ওনার বিরুদ্ধেই অভিযোগ উনি বারবার মেয়েদেরকে মেসেজ করেন উল্টোপাল্টা ঠিক আছে তো ওনার শিকার বারবার আমরা হই হ্যাঁ উনি বারবার আমাদেরকে বলেন কি যে তুমি যদি আমার সাথে এসে দেখা না করো আমার সাথে যদি ফ্রেন্ডশিপের সম্পর্ক না করো বা আলাদাভাবে যদি না বসো তাহলে তোমাকে ব্যাক দিয়ে দেব আমাদের পরীক্ষার এক দুদিনের মধ্যেই তিনি বলে দিতেন যে আমাদের কোন সাবজেক্টে ব্যাক আসতে পারে ঠিক আছে তারপর ওনার সাথে নাইট স্টে করার কথা বাইরে গিয়ে দেখা করার কথা তো ওনার এই কথাগুলো যদি না শুনতাম বা পাত্তা না দিতাম তাহলে উনি সবসময় আমাদেরকে মানে মানে থ্রেড করতেন ঠিক আছে ইভেন যখন আমরা মানে বলতাম কি স্যার আমাদের দোষটা কোথায় তখনও তিনি ওরকম বলতো যে সেটা তো আমরা আমার জানার কথা না মানে ওনার কথা না শুনলে আর কি উনি এরকম টাইপের ম্যাসেজ করতেন তারপর মানে এই যে গ্র্যাজুয়েশান যদি না হয় চার বছরে আমি যখন বলতাম যে তাহলে আমাদের কি হবে তো তখন বলতো মানে আমাদেরকে ঠাট্টা করে বলতো যে চার বছর গ্র্যাজুয়েশান যদি না হয় তখন তুমি তোমার মা বাবার কাছে কি করে মুখ দেখাবে ঠিক আছে বাইরে থেকে পড়াশোনা করতে এসছো তোমার গোটা ফিউচার শেষ হয়ে যাবে চাকরি বাকরি কিচ্ছু হবে না একবার ভেবে দেখো উনি এভাবে আমাদেরকে সবসময় ভয় দেখাতেন ঠিক আছে এই রকমই করে আসছেন শুনছি তো এখনো পর্যন্ত অনেক মেয়ের সাথে এটা হয়েছে তো আমরা চাই না যে যেগুলো আমাদের সাথে হচ্ছে এখন সেগুলো আর ভবিষ্যতে কারোর সাথে হোক এটা এটা চলেই আসছে এটা হয়েই আসছে এটা আমাদের শোনা কথা হয়েই আসছে আর আমরা এগুলো শিকার এখনো পর্যন্ত ঠিক আছে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন